ডার্ক ওয়েব কোথা থেকে এলো, ডার্ক ওয়েবের মধ্যে থাকা রেড রুম কতটা ভয়ানক, আর ডার্ক ওয়েবকে শুরুর দিকে কারা ফান্ডিং দিত, অর্থাৎ কারা তাদের সাহায্য করত অর্থ দিয়ে। আজকের ভিডিওতে আমরা জানব ডার্ক ওয়েবের সম্বন্ধে কিছু ফ্যাক্ট, কিছু মাইন্ড ব্লোয়িং ফ্যাক্ট, যেগুলো হয়তো আপনি আগে শোনেননি। তো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। ডার্ক ওয়েবের মাধ্যমে আমরা যে কোনো দেশের ইল্লিগাল পাসপোর্ট তৈরি করতে পারি, যেটার দাম শুরু হয় $1,000 থেকে। ডার্ক ওয়েবে বেসিক্যালি মানি ট্রানজাকশান হয় বিটকয়েনের মাধ্যমে। বিটকয়েনের মাধ্যমে আমরা ডার্ক ওয়েবের মধ্য দিয়ে মানি ট্রানজাকশান করতে পারি। তবে বিটকয়েন ব্যবহারের অন্যতম একটা কারণ হচ্ছে বিটকয়েন আমরা সহজে ট্র্যাক করতে পারি না। বিটকয়েনের মাধ্যমে সহজে আইপি অ্যাড্রেস জেনে নেওয়া যায় না সেই ব্যক্তির যে এই বিটকয়েনকে ইউজ করেছে। তাই জন্য ফর দ্য সিকিউরিটি রিজন আমরা বিটকয়েনকে ব্যবহার করি। ইল্লিগাল পাসপোর্টের পাশাপাশি আমরা ডার্ক ওয়েবের মাধ্যমে ইল্লিগাল ক্রেডিট কার্ড, ইল্লিগাল ডেবিট কার্ড, ইল্লিগাল বুক, যেই বুকগুলো আমরা সহজে পাই না, অর্থাৎ যেই বুকগুলোর মধ্যে কোনো গোপনীয়তা লুকিয়ে আছে যা বছরের পর বছর ধরে সমাজের থেকে দূরে রাখা হয়েছে, এই সমস্ত বই যেটা ডার্ক ওয়েবের মাধ্যমে আমরা পেতে পারি। ডার্ক ওয়েব আমরা রেগুলার ব্রাউজার দিয়ে সার্ভ করতে পারি না। ডার্ক ওয়েব ইউজ করার জন্য আমাদের টর ব্রাউজার ইউজ করতে হয়, যার মাধ্যমে আমরা ডার্ক ওয়েবকে সার্ভ করতে পারি। তবে এটা জেনে রাখা দরকার যে বিনা ওয়েবসাইট নেম জেনে ডার্ক ওয়েবের আমরা সেই ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে পারবো না। ডার্ক ওয়েবের মধ্যে থাকা রেড রুম আসলে কি, এখানে কি কার্যকলাপ সম্পাদিত হয়? ডার্ক ওয়েবের মধ্যে থাকা যে রেড রুম, এখানে চাইল্ড পর্নোগ্রাফি থেকে শুরু করে বিভিন্ন ইল্লিগাল জিনিস, বিভিন্ন ড্রাগ সাপ্লায়ার এবং বিভিন্ন সুপারি কিলার যারা এইখানে কাজ করে। এবং আরেকটা যেটা ফ্যাক্ট, এর সম্বন্ধে আমি বলে দিতে চাই যে রেড রুমে আপনি অ্যাজ এ গ্রাহক দেখতে পাবেন, অ্যাজ এ অডিয়েন্স দেখতে পাবেন, এবং আপনি সেই রেড রুমের মালিক অর্থাৎ সেই ওয়েবসাইটের মালিককে টাকার বিনিময়ে কোনো ব্যক্তিকে টর্চারিত অবস্থায় আপনি দেখতে পাবেন। ডেড গ্রিপ, যিনি ছিলেন একজন মিউজিক প্রডিউসার, তিনি তার অ্যালবাম নো লাভ ডিপ ওয়েব, যেটি তিনি এক্সক্লুসিভলি ডার্ক ওয়েবে প্রচার করেছিলেন। ডার্ক ওয়েবে সার্ভ করা যতটা ডেঞ্জারাস ততটা ভয়ানক, আপনার আইপি অ্যাড্রেস লিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েই যায়, এবং আপনার অ্যাড্রেসও, এবং আপনার সাথে যদি জড়িত থাকে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, সেটাও হ্যাকাররা হ্যাক করে নিতে সমর্থ হয়। ডার্ক ওয়েবকে সার্ভ করার জন্য আপনি ভিপিএন এর সাহায্য নিতে পারেন, অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের সাহায্য নিতে পারেন। এটা আপনি যদি আপনার সাধারণ ব্রাউজারেও নেন, অর্থাৎ ক্রোম অর্থাৎ ওপেরা, এতে আপনি আপনার আইপি অ্যাড্রেসকে হাইড করতে পারবেন। তবে বলে রাখি যে এটা সম্পূর্ণ হাইড করে না, সরকার চাইলে ভিপিএন কোম্পানির কাছ থেকে আপনার সম্বন্ধিত সব তথ্য নিতে পারে। তাহলে আমরা এটা জেনে নিই যে ডার্ক ওয়েব কোথা থেকে এলো। আমরা জানি যে আমরা ইন্টারনেট যে পরিষেবা আছে সেটা আমরা পেয়েছিলাম মিলিটারি অপারেশনের মাধ্যমে, অর্থাৎ মিলিটারিরা তাদের মধ্যে কমিউনিকেশনের জন্য এই ইন্টারনেট পরিষেবা চালু করেছিল, যেটা 2002 সালে দ্য নেভাল রিসার্চ একাডেমি, যেটা ইউএসএতে অবস্থিত, তারা বুঝলো যে আমাদের এই যে ইন্টারনেট সিস্টেম আছে এটা এতটাও সিকিউর নয়, যাকে সিকিউর আমাদের করতে হবে, যার জন্য তারা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করলো যার নাম টর ব্রাউজার। এই সফটওয়্যার প্রথম প্রথম ফান্ড পেয়েছিল সরকারের কাছ থেকে, তাই আস্তে আস্তে এটা গ্রো হতে শুরু করলো, এবং এই গ্রো হওয়ার মাধ্যমে এখন আমরা এই টর ব্রাউজারকে দেখতে পারি এবং আমরা ডার্ক ওয়েব সার্ভ করতে পারি। এটা আমাদের জেনে রাখা উচিত যে টর ব্রাউজার ছাড়া আমরা ডার্ক ওয়েব সার্ভ করতে পারবো। এরপর কি করলো, আমরা জেনে নিই যে ইউএসএ সরকার চায়না নর্থ কোরিয়া দেশের সাথে তাদের এই কমিউনিকেশন সিস্টেম প্রচার করার জন্য তাদেরকে এগুলো শেয়ার করতে থাকলো, যার মাধ্যমে কি হলো এর লিক বের হতে থাকলো এবং এর লিক সাধারণ মানুষের কাছে পৌঁছাতে শুরু করলো, যার মাধ্যমে ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে শুরু করলো। কেমন লাগলো এই ভিডিও, এই ভিডিওর কোন ফ্যাক্ট আপনাদের সবচেয়ে ভালো লাগলো জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। আর আপনাদের যদি আমাদের ভিডিও পছন্দ হয়ে থাকে তবে লাইক করে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুদের মধ্যে, আপনাদের পরিজনের মধ্যে। আর আপনি যদি চান আমাদের কোনো ভিডিও মিস না করতে, তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন এবং অল নোটিফিকেশনের বেল টিপে দেবেন, যাতে আমাদের ভিডিও আপনাদের কাছে সবার আগে যায়। এবং ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য।
থ্যাংকস ফর ওয়াচিং।